গাইজ, গুড ইভিনিং। গুড ইভিনিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঝর্ণাস ব্লগিং লাইফে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এই ব্লগটি এখান থেকে শুরু করছি, সন্ধ্যেবেলা থেকে শুরু করছি। যেহেতু সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে দিন পার করেছি আজকে, যার জন্য আজকে সকাল থেকে ব্লগ বানাতে পারিনি, বাড়িতে ছিলাম না। যেহেতু ছেলের পরীক্ষা চলছে, ছেলেকে নিয়ে স্কুল যেতে হয়েছিল, তারপরে বাড়ির বিভিন্ন কাজের মধ্যে থেকে আজকাল সকাল থেকে ব্লগ বানানো হয়নি। তো আজকে যেহেতু ছেলের লাস্ট পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, তো সেই কারণে আমি আজকে এখন ছেলেকে নিয়ে মেলা দেখতে যাচ্ছি। কারণ আমাদের এখানে শিবরাত্রি পুজো হয়েছে, শিবরাত্রি পুজো উপলক্ষে মেলা স্টার্ট হয়েছে। তো একদিনও তারপরে আমি আর শিবরাত্রি পুজো দিয়েছি, বাট তারপরে একদিনও মেলায় যাইনি ঘুরতে। সো ছেলের পরীক্ষা ছিল বলে মেলায় যেতে পারিনি, তার জন্য আজকে ছেলের পরীক্ষা শেষ হয়েছে, তাই ভাবলাম আজকে চলো ছেলেকে নিয়ে একটু মেলা ঘুরে আসি। সেই কারণে এখন মেলাতে যাব, তাই আমি একটু সাজগোজ করে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো যে এখন সাজগোজ করা হয়েছে, মানে কোথাও বেরোচ্ছে। সো এখন আমরা যাব মেলা দেখতে, আর তোমরা থেকো আমার সাথে, আমাদের এখানে মেলা কেমন হয় সেটা দেখতে পারবে। শিবরাত্রি পুজো অনেক দিন গিয়েছে, আমি তার ব্লগ ছেড়েছি, তোমরা হয়তো দেখেছো শিবরাত্রি পুজো নিয়ে যে ব্লগটি ছেড়েছি সেটা হয়তো তোমরা দেখেছো। আর তারপরে অনেক দিন হয়ে গেছে যে আমি মেলায় যাইনি, তো সো মেলার আর কোনো আমি ব্লগ দিতে পারিনি। তো আজকে আমি মেলায় যাচ্ছি, সো সেই উপলক্ষে তোমাদেরকেও দেখাবো আমাদের এখানে মেলা কেমন হচ্ছে। তো চলো যাওয়া যাক মেলাতে। আলোকসজ্জা সজ্জিত, গেটটি কি সুন্দর হয়েছে, রোডের চারপাশে দোকান বসেছে, এখানে দেখো গ্যাস বেলুন উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো আমাদের মেলাতে কি প্রচুর ভিড় হয়, প্রতি বছর এরকম ভিড় হয়। এখানে শিব ঠাকুর, পার্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুরকে সাজিয়ে রাখা হয়েছে। আর এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আর এটি মন্দিরটিকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। এই মন্দিরে ওই দিন আমি শিব পুজো দিতে এসেছিলাম, এখানেই শিব পুজো দিয়েছি। আর এটি হচ্ছে হনুমান মন্দির, যেটি এবছর বানানো হয়েছে, আর এখানে হনুমানজিকে কি সুন্দর করে রাখা হয়েছে। আর এই দেখো পুরো মন্দিরের ভেতরটা কি সুন্দর করে সাজানো। আমরা এখন চলে এসেছি বেলুনের দোকানে, যেখানে আমার পাপা এখন বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। দেখো পাপা এখন বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে। সো প্রতি বছর ও এই শখটি পূরণ করে মেলা এসে। তার জন্য আমরা এখন মধুরাকে দোকানে এসেছি।
মধ্যখানে অংশে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে দেখো প্রচুর লোক এখনো আছে, রাত্রি 10টা বাজে। আমরা এখন আর একটু মেলা ঘুরবো, তারপরে বাড়ি চলে যাব। সো এখনো অনেক দিকটা দেখার বাকি আছে, সেগুলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তার আগে আমরা এখন একটু আইসক্রিম খাবো। সো দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম, চলো খেয়ে নিই। এখানে দেখো টিয়া পাখিগুলো কি সুন্দর লাগছে। সো কানেরগুলো দেখো খুব সুন্দর, এখান থেকে আমি দুটো কানের নেব। আমরা এখন চলে এসেছি খাজা গজার দোকানে, আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাব বাড়িতে। এই জাস্ট আমি মেলা থেকে বাড়ি এলাম, জাস্ট বসেছি, এরপরে ডিনার করব। মায়ের ডিনার করা হয়ে গেছে, মাকে ডিনার দিয়েই আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম। 15 দিনের মেলা হয় আমাদের এখানে, শিবরাত্রি থেকে নিয়ে এই পর্যন্ত 15 দিনের মেলা হয়। তার মধ্যে আমি আজকে ফার্স্ট মেলায় গিয়েছি, আর যেহেতু তোমাদেরকে বললাম ছেলের পরীক্ষা ছিল বলে এতদিন যাইনি, তো মেলা একেবারে শেষের মুখেই, আগামীকাল মেলা শেষ, তার জন্য ভাবলাম চলো আজকে দিনটি ঘুরে আসি। আর মনারও পরীক্ষা আজকে যেহেতু শেষ হয়েছে, ভালোই হয়েছে, লাস্ট দিনে মেলা ঘুরে এলাম। আর সো তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি কি কি আমি কিনেছি। ওদেরকে তো বললাম আমি একটা বড় খাজা এনেছি, সেটা দেখাবো, আর তার সাথে দুটো ফটো এনেছি, সেই দুটো ফটো দেখাবো। আর আমি দুটো কানের কিনেছি, আর একটা টিয়া পাখি কিনেছি, সেটাও দুটোই অবশ্য। দেখো টিয়া পাখিটা, এই দেখো দুটো টিয়া পাখি কি সুন্দর করে জোড়া একসাথে বসে রয়েছে খাঁচার মধ্যে, সুন্দর লাগছে না? আমার দেখে খুব ভাল লাগলো, তাই আমি এটা নিয়ে নিলাম। এই দেখো আর দুটো কানের কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এটি হচ্ছে একটি কানের, আর একটি কিনেছি সেটা দেখাচ্ছি। এই দেখো, সো এই দুটো কিনলাম আমার জন্য। পাপাকে বললাম কিছু নিবি, তো বলছে না কিছু নেওয়ার নেই আমার, আমি বড় হয়ে গেছি। ও তো প্রতি বছরই যায় ঘুরতে, বিশেষ কিছু খায়ও না, আইসক্রিম খেলাম। যেহেতু মেলাতে প্রচুর ধুলোবালি ওড়ে, তার জন্য বলে না খাবো না আমি। এমনিও বাইরের জিনিস খেতে পছন্দ করে না মনা, কিন্তু খাজাটার মধ্যেও অনেক ধুলোবালি উড়ে বসেছে, বাট ওটা আমাদের খেতে হবে, কিছু করার নেই, একটু আধটু খেতে হয়, ধুলোবালি খেলে শরীর ভালো হয়ে যায়। তোমাদের সাথে শেয়ার করি আর বাকি কী কী জিনিস এনেছি। এই ফটোগুলো মায়ের জন্য আনা হয়েছে, ছুটন্ত ঘোড়া ছুটছে এরকমই দুটো ফটো মা আনতে বলেছে, তাই আনা হয়েছে। সো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করেছি, আর পুরো মেলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। সো তোমাদের মেলা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও, আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে। সো যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। সো তোমরা তাড়াতাড়ি চটপট করে ভিডিওটি শেষ করার আগে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন অবশ্যই প্রেস করো। আবার একটি নতুন সকালে তোমাদের সাথে দেখা হবে, রাত ভালো কাটিও, সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো টাটা।